হিন্দুদের আঁকি দেখি ওদের উপর যদি গোসল ফরজ হয় যেই ঘরে তারা স্ত্রী সহবাস করেছে পরের দিন সকালে উঠায় ওই ঘর আবার মাটি দিয়ে তারা লেপে দেয় আর যেই বিছানায় সই ওই বিছানার চাদর এবং ওই কী নাম বালিশের কভার এবং তার পরণীয় যত কাপড় চুল আছে সব কিছু নতুন করে ধুয়ে তারপরে তারা পবিত্র হয় ইসলাম কিন্তু এরকমভাবে পবিত্র করা আমাদের উপর অবধারিত করে নেই আমাদের দেশে যেটা কুসংস্কার যেটা একটু আগে বললাম যে অনেক নারী তারা এই নাপাক অবস্থায় বাচ্চারা যদি দুধ চায় দুধ পান করে তারা মনে করে এটা না যায় দুধ পান করতে পারবে না ঘর ঝাড়ু দিতে পারবে না হাড়ি পাতিল ধুতে পারবে না স্পর্শ করতে পারবে না খানা পাকাতে পারবে না এবং সে কোনো কাজই করতে পারবে না এই সম্পূর্ণ কর্মটি আনা কুসংস্কার এটা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই লুঙ্গির এক অংশে বীর্য লেগে আছে ওই অংশটুকু ধুলে বা যেই অংশে লাগে নেই ওই অংশ তো পাক পুরো লুঙ্গি ধুতে হবে না পুরো শাড়ি ধুতে হবে না পুরো বেডশিট ধোয়ার প্রয়োজন নেই যেখানেই প্রয়োজন ওখানে ধুলে বাকি কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে গোসল ফরজ হয়ে গেলে পারবেন না সালা জাদা পারবেন না পারবেন না কোরআন স্পর্শ করতে পারবেন না কোরআন পড়তে অজু ভেঙে গেলে কোরআন পড়া যায় কিন্তু গোসল ফরজ হয়ে গেলে কোরআন স্পর্শ করা যায় না এটা আপনি করতে পারবেন না বাকি যতগুলি কর্ম আছে নিজে খান কাউকে খাওয়ান কোনো সমস্যা নাই আত্মারিক টিভি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আমাদের দেশে অধিকাংশ পুরুষ বা বিশেষ করে নারীদের মধ্যে যেটা একটা কী নাম সামাজিক কুসংস্কার আছে সেটা হলে যে কারো উপর যদি গোসল ফরজ হয়ে যায় সেটা স্বপ্নদোষের কারণে হোক অথবা স্বামী স্ত্রীর মিলনের কারণে হোক তাহলে ওই ব্যক্তি গোসল করা ফরস ঠিক আছে আর ফরজ গোসল অবশ্যই তাকে গোসল করতে হবে আর এই ফরজ গোসলটি যত তাড়াতাড়ি করবেন অত আপনার জন্য ভালো কথা বুঝে আসলো যত তাড়াতাড়ি করবেন অত আপনার জন্য প্রয়োজন উত্তম কারণ আপনি নাপাক আছেন আর আপনি নাপাকে অবস্থায় কোরআন পড়তে পারবেন না এই নাপাকে অবস্থায় নামাজ পড়তে পারবেন না আল্লাহর জিজ্ঞাসকার করা যায় কিন্তু আপনি তো অনেক ভালো কর্ম থেকে বিরত আছেন অথেব যত তাড়াতাড়ি সম্ভব গোসল করা উচিত কথা বোঝা নেই কিন্তু মশালা হলো এই গোসল করতে যদি কোনো কারণে লেট হয়ে যায় ঠিক আছে যদি কি হয় লেট হয়ে যায় তাহলে ওই যার উপর গোসল ফরজ তিনি নারী হোক বা পুরুষ হোক তাহলে অন্য কোনো কর্ম করতে পারবে কি আমাদের দেশে নারীদের ভিতরে অনেক অনেকের ভিতরে কু ধারণাটা আসে আর এই ধারণাটা কুসংস্কারটা আসছে হলো হিন্দুদের কাছ থেকে বিধর্মীদের কাছ থেকে হিন্দুদের একই দেখি ওদের কারো যদি গোসল ফরজ হয় যেই ঘরে তারা স্ত্রী সহবাস করেছে পরের দিন সকালে উঠে ওই ঘর আবার মাটি দিয়ে তারা লেপে দেয় আর যেই বিছানায় সই ওই বিছানার চাদর এবং ওই কি নাম বালিশের কভার এবং তার পরনীয় যত কাপড় আছে সব কিছু নতুন করে ধুয়ে তারপরে তারা পবিত্র হয় কথা বুঝে আসলো ইসলাম কিন্তু এরকমভাবে পবিত্র করা আমাদের উপর অবধারিত করে নেই যেইখানে আপনার মনি যেই অংশে মনি বা বীর্য লেগেছে কাপড়ের ওই অংশটুকু ধুলেই বাকি কাপড় পরিষ্কার হয়ে যাবে লঙ্গির এক অংশে বীর্য লেগে আসে ওই অংশটুকু ধুলে বা যেই অংশে লাগে নেই ওই অংশ তো পাক পুরো লুঙ্গি ধুতে হবে না পুরো শাড়ি ধুতে হবে না পুরা বেডশিট ধোয়ার প্রয়োজন নাই যেখানেই প্রয়োজন ওখানে ধুলেই বাকি ডাকি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে দলিল আছাড়া যে আল্লাহ তাল আনহা বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কখনও উনি ওই কাপড় পরেই তিনি সালাত পরতে যেতেন যেই কাপড়ে বীর্য লাগতো আমি ওই বীর্যটি ধুয়ে দিতাম আল্লাহ সাল্লাহ সাল্লাম ওই কাপড় পরে যেতেন আর আমি বাহিরের থেকে ধোয়ার অংশটুকু দেখে বুঝতে পারতাম যে এই অংশটুকু ধুয়ে দিয়েছিলাম এর চেয়ে বড়ো দলের কী চাই বলেন দেখি কিন্তু আমাদের দেশে যেটা কুসংস্কার যেটা একটু আগে বললাম যে অনেক নারী তারা এই নাপাক অবস্থায় বাচ্চারা যদি দুধ চায় দুধ পান করে না তারা মনে করে এটা না দুধ পান করতে পারবে না ঘর ঝাড়ু দিতে পারবে না হাড়ি বাতিল ধুতে পারবে না স্পর্শ করতে পারবে না খানা পাকাতে পারবে না হ্যাঁ এবং সে কোনো কাজই করতে পারবে না এই সম্পূর্ণ কর্মটি হিন্দুয়ানা এটা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই নাপাক আছেন একটু আগে কী বললাম তারা তো করার চেষ্টা করেন আর যদি গোসল করতে কোনো কারণে দেরি হয় শীতের সময় পানি গরম করছি তাই নয় পানি গরম হিট হচ্ছে একটু পরে গোসল করব হ্যাঁ এর আগে আপনি বাচ্চাকে দুধ পান করান ঘর ঝাড়ু দেন সব প্রয়োজনীয় কাজ করতে পারবেন পারবেন না কি পারবেন না তপ করতে পারবেন না পারবেন পারবেন না সালাজা করতে পারবেন না পারবেন না কোরআন স্পর্শ করতে পারবেন না কোরআন পড়তে অজু ভেঙে গেলে কোরআন পড়া যায় ঠিক আছে কিন্তু গোসল ফরজ হয়ে গেলে কোরআন স্পর্শ করা যায় না এটা আপনি করতে পারবেন না বাকি যতগুলি কর্ম আছে নিজে খান কাউকে খাওয়ান কোনো সমস্যা নেই আপনার হাতের মধ্যে কোনো নাপাকি নাই নাপাকিটা হলো হুকুম নাপাকি কি হুকুম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি কখনও আইসার রাজি আল্লাহতালহা হ্যাঁ তিনি মাসিক রীতি অবস্থায় থাকতেন আল্লাহ নবী সাল্লাহ ওনার এ কোল মুবারকে মাথা রাখতেন আয়সারা রাজি আল্লাহ তালাল্লাহা ওনার হাত দিয়ে আল্লাহর রসুলে দাড়ি মোবারক হাঁচড়িয়ে দিতেন মাথার চুল সুন্দর করে দিতেন হ্যাঁ এবং বলতেন আয়সা তো বলতেন এর আসলে আমি যে মাসিক ঋতু অবস্থায় আছি বলছে তোমার মাসিক ঋতু তোমার হাতের সাথে তো লাগেনি ঠিক আছে এটা আল্লাহর হুকুম তুমি এই অবস্থায় নামাজ পড়তে পারবে না তুমি এই অবস্থা কত রাখতে পারবে না কিন্তু তার মানে এটা নয় যে আমার হাত না আমি কাউকে স্পর্শ করলে সেও না হয়ে যাবে এগুলি কিছু না তো মুসলমানরা দেখাচ্ছে এই ধরনের অনেক কুসংস্কার মুসলমানের ভিতরে আসে তারা ওটাকে ডিমির একটা অংশ মনে করে বেশি পরহেজগারী মোতটাকে হতে চায় আসলে ওর মধ্যে পরেজগারিও তা নেই বরং তার ভিতরে আসে হিন্দু আনা তাকলিফ হিন্দু আনা কুসংস্কার তাদের মধ্যে ঢুকা আছে হ্যাঁ এগুলি জিনিস থেকে অবশ্যই আমাদেরকে বের হওয়া উচিত তবে তার অর্থ এটা নয় যে গোসল ফরজ হয়েছে আমরা দীর্ঘক্ষণ হ্যাঁ ওই অবস্থায় থাকে না থেকে তারা গোসল করে আপনার জোবান দিয়ে দিন সবসময় আল্লাহর কালাম কোরআন তেলাত করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন হ্যাঁ এটা আপনার জন্য উচিত আল্লাহ আমাদের বোঝাতে করুন